हेलो बंधुरा आमादेर यूट्यूब चैनल आपनादेर सामने नूतन नूतन वीडियो निये आसछे प्लीज आपनारा एगुली के शेयर करुन लाइक करुन आर कमेंट्स करे आमादेर जानान। हेलो बंधुरा आपनादेर स्वागत जानाच्छि आमार रान्नाघरे। आपनारा सबाई भालो आछेन तो? आजके एकटि विशेष करे उपजाति सम्प्रदायेर ट्रेडिशनल रान्ना গুদক যেটা বাঁশকুড়ো দিয়ে করা হয় সেটা করব। এখন উপজাতি নয়, এখন সবাই জাতি উপজাতি সবাই বাঁশকুড়ো পছন্দ করে। আজকে গুদক করব। করতে যেটা লাগছে সেটা হচ্ছে বাঁশকুড়ো নিয়েছি আমি, এখানে লাগছে নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পুটি শুটকি। এখন বাঁশকুড়োগুলিকে আমি অনেকে কেটে করে আমি একটু কুড়িয়ে নেব, ছোট ছোট হবে। সঙ্গে লাগছে দুটো আলু। এখন এগুলিকে আমি আগে কেটে নেব। এইভাবে এগুলিকে পরিষ্কার করে নিয়েছি, খোসাগুলি ছাড়িয়ে। এখন নরম জায়গাগুলিকে আমি কেটে দিয়ে দিব, আর একটু শক্ত যেগুলি এগুলিকে আমি একটু কুড়িয়ে নেব, যেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলি সিদ্ধ হতেও একটু সময় লাগে। বাঁশকুড়োগুলিকে কুড়িয়ে নিয়েছি। এখানে আলু কেটে রেখেছি আর কুচানো পেঁয়াজ। এখন কড়াইতে জল দিয়ে দিচ্ছি, সবগুলি সেদ্ধই হবে, জল থাকবে না এটার মধ্যে। এই রান্নাতে তেলের প্রয়োজন নেই, শুধু জল দিয়েই করা হয়। কড়াইতে জল দিয়ে দিলাম এবং আমার সবগুলি উপকরণ এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে জলটা শুকিয়ে নেব, মোটামুটি শুকিয়ে নেব। লাগছে নুন আর পুটি শুটকি, আর লাগছে কিছু কাঁচা লঙ্কা। কিছুটা জল থাকতে হবে, বাস ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। জলটা শুকিয়ে এসেছে, বেশি শুকনো করব না, তাহলে এটা মিশবে না। আর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এবার এই কাঁচা লঙ্কাগুলিকে আমি আর আলুগুলিকে আমি একটু হাতা দিয়ে নরম করে দিচ্ছি, যাতে গুদকটা ভালো হয় এবং বাঁশকুড়োগুলি সবগুলি একসঙ্গে ভালো করে মিশে যায়। এই যে হয়ে গেল আমার গুদক রান্না, আপনারা খেয়ে দেখুন। যেটা স্বাস্থ্যসম্মত, বিনা তেলে রান্না করা, খেতেও ভালো, যেটা স্বাস্থ্যের জন্যও ভালো। আপনারা বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমার চ্যানেলকে প্লিজ প্লিজ লাইক করুন, শেয়ার করুন বেশি পরিমাণে, আর সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও নিয়ে আসছে, তার জন্য আপনারা প্লিজ এটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করুন, সাবস্ক্রাইব করা ভুলবেন না।